আসসালামু আলাইকুম। আমরা গত 5 দিন ধরে ফেনীতে ছিলাম, আমরা ত্রাণ দিছি ফেনীতে, ওদিকে ফেনীতে উদ্ধার কাজে ছিলাম, সব ধরনের কাজেই ছিলাম। তো এখন নোয়াখালীতে হুর হুর করে পানি বাড়ছে, এই পানি বাড়ার এই একটা সিচুয়েশনে লক্ষ্মীপুর নোয়াখালীটা এতটা হাইলাইটেড না। এই যে আমরা যে জায়গায় আসছি, এই জায়গায় গতকালকে যে জায়গায় পানি ছিল ওই লেভেল থেকে পানি অনেকটাই বেড়ে গেছে, এমন কি কিছু কিছু জায়গা ভাই জায়গাগুলো কয়ে দেন। এদিকে যে এই জায়গাগুলো আসলে পানিতে ভরপুর আছে, তার মধ্যে কয়েকটা নাম আর কি, লালপুর, শায়েস্তানগর, মৈদিপুর, অর্জুনতলা, কাতরা, কুতুবপুর, সাদেকপুর, কাবিলপুর, আহমেদপুর, তারপরে হচ্ছে আপনার সাদেকপুর, তারপরে হচ্ছে আপনার নাজিরনগর, এই এলাকা খুবই বন্যা। আবার সেনপুর তো আছেই, সেনপুরটা সেনবাগ, সেনবাগ পুরো সেনবাগ আর কি, পুরো থানা, ঠিক আছে। তো আপনারা যারা ওদিকে ত্রাণ নিয়ে যেতেছেন, ওদিকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনারা এখন একটু নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে চাইপা আসেন, নোয়াখালী এগুলা অনেক আন্ডাররেটেড, ঠিক আছে। এদিকে আসছে নোয়াখালীতে ত্রাণ আসে না, এটা ভুল কথা, বাট পর্যাপ্ত পরিমাণ আসে নাই। যে ত্রাণগুলো আসছে ওগুলো রাস্তার সাইডে দিয়ে থেকে গেছে, ভিতরে যে ডুবে যেসব জায়গার নাম বললাম এগুলো ভিতরে, এগুলোতে এখনও এই যে এই লেভেলের পানি, অনেক জায়গায় ঘরগুলো ডুবা, মানুষ আশ্রয় কেন্দ্রে যে আশ্রয় নিচ্ছে, এখন তারা খাবার ছাড়া কতক্ষণ সার্ভাইভ করবে এটা বলা যেতেছে না। ওই জায়গার মানুষগুলো খাবারের লেগে একদম মানে হাহাকার করতেছে, আমরা তো ভিতরে ঢুকতে পারিনি কারণ অনেক রাত আর এখন আমাদের বোট ম্যানেজ হয়নি। বাট এই যে যারা ভিতরে গেছে তারা এসে আমাদের যে বিবরণটা দিল, বা রাস্তার মানুষ, স্থানীয় লোকদের কাছে আমরা যে বিবরণ পাইলাম, এমনকি ফেনীর মানুষ পর্যন্ত বলতেছে আপনারা এখন একটু সেনবাগের দিকে আগান, নোয়াখালী সেনবাগের দিকে, যার জন্য আমাদের এই জায়গায় আসা। আমরা যদি লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর যাওয়ার আগে আমরা চিন্তা করলাম যে এই জায়গাটার অন্তত হাইলাইট করে দেওয়া উচিত, আর আমরা যতটুকু পারছি, আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ ছিল না, ওদিকে সব দিয়ে আসছি, যতটুকু পারছি অতটুকু আইনা এই যে এই জায়গায় আমরা ওদের হাতে দিছি। এখন আপনারা কি করবেন? আপনারা ঢাকা থেকে যারা এখন ত্রাণ নিয়ে আসতেছেন, কুমিল্লা থেকে ত্রাণ নিয়ে আসতেন, বা দেশের যে কোনো জায়গা থেকে ত্রাণ নিয়ে আসতেছেন, তারা ত্রাণ নিয়ে এখন একটু এদিকে চাপেন, নোয়াখালীর দিকে চাপেন। আর নোয়াখালীর এই সেনবাগের অবস্থা খুবই খারাপ, এই যে সেনবাগে যদি আপনারা আসেন, সেনবাগ এবং বেগমগঞ্জে যারাই আসেন, এই যে স্থানীয়রা আছে ওদের সাথে যোগাযোগ করবেন, ওরা বলছে যে ওরা নৌকাও দিব, প্লাস বোট আছে ওদের কাছে, ওরা এগুলো ম্যানেজ করে দেবে। বাট আপনারা চেষ্টা করবেন একটু বোট ম্যানেজ করে নিয়ে আসতে, কারণ বোট না আনলে যে কতটা প্রবলেম হয়, ঠিক আছে, এটা আমরা নিজেরা একজন ভুক্তভোগী। আমরা বোট আনি নিয়ে দেখে আমরা অনেক মানে মানুষের কাছ থেকে চেয়ে নিতে হয়েছে, আর এই সিচুয়েশনে আসলে কেউই ওইভাবে মানুষকে দিয়ে হেল্প করতে পারে না, সবাই তাদের ফ্যামিলি আছে বা তারা নিজেরা উদ্ধার কাজে যেতেছে। তো আপনারা একটু কষ্ট করে বোট নিয়ে যান, আর আপনারা চেষ্টা করবেন একদম ভিতরে যেতে। অনেক পরিবার আছে, এক একটা পরিবার আছে 10 বার পাইছে, আর একটা পরিবার আছে 1 বার পাইনি, তো একটু কষ্ট করে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন। তো আসলে অমর তো সবকিছু বললো, এই যে একদম ডিটেলসই ভেঙে বললো। আমরা আসলে যাচ্ছি হলো লক্ষ্মীপুরের উদ্দেশ্যে, আর অনেকে আমাদেরকে সেনবাগের কথা বলছে, তো আমরা সেনবাগে কিছু ত্রাণ দিয়ে গেছি। তো এখানে আমরা যে ত্রাণটা দিয়ে গেছি ওইটা এখানে জন্য একদম বালুর মতো, ঠিক আছে। তো এখানে অনেক বেশি ত্রাণের প্রয়োজন, তো আপনারা যারা ত্রাণ নিয়ে আসতেছেন, তো অনেকেই কিন্তু এদিক ওদিক দিয়ে যাচ্ছেন, তাতে কোনো লাভ হচ্ছে না। তো সেনবাগে যদি মানে আপনারা যারা সেনবাগের উদ্দেশ্য করে আসবেন, অবশ্যই এখানে যে একটা ভাই আছে আমাদের, তার নাম্বারটা অমি, হ্যাঁ অমি ভাই, তো অমি ভাইয়ের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আপনারা দয়া করে অমি ভাইয়ের সাথে যোগাযোগ করে আসেন, তার কাছে নৌকা, তারপরে আরো যত লোকজন ইভেন সে সব কিছু চিনে জানে এখানকার স্থানীয়, ঠিক আছে। আশা করি আশা না, সে আমাদের ভাই ব্রাদার, সে আমাদের খুবই ক্লোজ একজন ভাই ব্রাদার, অতএব সে অবশ্যই ওই তার আত্মীয় স্বজনের চিন্তা করবে না, যে আপনারা একটা ভয় পাবেন যে না মনে হয় দিব, কই দিল না দিল, এমন কিছু না। সে একদম মানে যারা হ্যাঁ সুষম বন্টন যেটাকে বলে, মানে যারা প্রাপ্ত তাদেরকেই দিবে। সো অবশ্যই আপনারা যারা সেনবাগ আসবেন, অমি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অমি ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে যাচ্ছি, আর একটু তাড়াতাড়ি আসেন, কারণ সবাই ক্ষুধায় কাতরাইতেছে, বুঝছেন। এই ভিতর গুলাতে এই জায়গাটা, এই যে এখানে মেন রোড, অথচ এই যে মেন রোডটা দেখান, এই যে হ্যাঁ এখানে আসেন, এই যে আপনারা দেখলেন এইটা হলো মেন রোড, ওই পাশে পুরোটা পানি, মেন রোডে আমি আপনাদেরকে দেখাবো না যে ওইখানে পুরোটা পানি। তো এই জায়গাটা এই পানি, তো ওদিকে যদি আমি একটু যাই তাহলে বুঝতেছেন যে পানিটা কি হওয়া উচিত, একদম পুরো এই সাইডটা যা আছে, এই সাইডটা যা আছে সবগুলা পানিতে ভরা। অমর কিন্তু বলছে যে এই পর্যন্ত পানি, ঠিক আছে, এই পর্যন্ত পানি জায়গায় এর উপরে, হ্যাঁ ইভেন অনেক জায়গায় এর উপরে আছে, ইভেন আমরা তো ভিতরে দেখি না। এরা যেটা বলছে যে রোহান ভাই, এমন এমন কিছু জায়গা আছে যেখানে পুরো বাড়িটাই একদম পানির নিচে,